হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আমি কবিতা। আজকে আমি কী করছি সেটা আপনাকে দেখাচ্ছি। গুড মর্নিং, তোমরা সবাই ভালো আছো? আমিও খুব ভালো আছি। আর তোমাদের সাথে শেয়ার করছি আজকে আমি কী কী কাজ করছি। এই যে সকাল সকাল উঠে গেছি, সকাল সকাল উঠে আমি ঝাড় দেওয়া, মোছা, বাসন মাজা সব করে নিয়েছি, সেগুলো আমি ভিডিও করতে পারিনি। এখানে আমার ছেলেকে, আজকে বুদ্ধ পূর্ণিমা তো, তাই আজকে স্কুল ছুটি, আমার ছেলের স্কুল ছুটি আছে বলে আজকে সকাল সকাল ওকে পড়াতে বসে গেছি। আজকে টিফিন সেরকম কিছু করিনি আমি। আজকে বাড়িতে ছোলার ছাতু ছিল, এই যে ছোলার ছাতু, ছোলার ছাতু আমার ছেলেকে খাইয়ে দিয়েছি, ছোলার ছাতু খাইয়ে দিয়েছি, বাকিটা খাইনি তাই আছে পড়ে। আর এই সকাল সকাল পড়াতে বসে গেছি, এই যে করছে আমার ছেলে পড়াশোনা করছে, মন দিয়ে পড়াশোনা করছে, এই যে পড়াশোনা করছে। ওকে বলে লিখতে লিখতে পারছে না, হাতে খুব ব্যথা না? হাতে কি কষ্ট দেখি, তোমার হাতে খুব কষ্ট? এদিকে এসো, হাতে ওর খুব কষ্ট, ও লিখতে পারছে না, খুবই ব্যথা। তারপরে দেখাচ্ছি তোমাদের সাথে আমি কী কী কাজ করছি। তুমি একটু পড়াশোনা করো, হ্যাঁ, তারপর আমি বাকি কাজগুলো সেরে নিচ্ছি, ঠিক আছে? পড়াশোনাগুলো করো। এই যে আমার ছেলেকে একটু পড়তে বসে বসে, এই আমার অনেকগুলো জামা কাপড় পরে আছে, দেখতেই পাচ্ছ কতগুলো জামা কাপড় পরে আছে বন্ধুরা। সব জামা কাপড়গুলো এখন আমি কাচবো, জল চলে এসছে বুঝি, 11টা বেজে গেছে, জল চলে এসছে, কাঁচাকাচি করে নিই, করে টরে সান্ধান করে একটু রান্না বসাবো। এই যে অনেকগুলো জামা কাপড় আছে, কারণ যে ওর পাশে যদি আমি না বসে থাকি তো ও পড়াশোনা মোটেই করে না, পড়াশোনা করে না, বরং অনেক মানে বদমাশি করে। তার জন্য ওর সাথে আমি অনেকক্ষণ ধরে বসেছিলাম, পড়াচ্ছিলাম, কিন্তু একটু উঠে গেলে ও পড়াশোনা আর করতেই চাই না। তাই আমি ওকে কাঁদতে কাঁদতে পড়াশোনাটা দেখে নিই, দেখে টেখে সান্ধান করে বেরিয়ে টেরিয়ে তারপর আমি রান্না বসাবো। কী কী রান্না করছি বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করছি, দেখো। ঠিক আছে বন্ধুরা, হ্যালো বন্ধুরা, আমার ছেলের সাথে সাথে আমি ছাতু খাচ্ছি। আমার ছাতু খুব প্রিয়, আমার ছাতু খুব প্রিয়, খেতে খুব ভালো লাগে, তাই আজকে সেরকম টিফিন করিনি বলে আমরা সবাই আজকে ছাতুই খাচ্ছি। আমাকে ছোলার ছাতু খুব ভালো লাগে, খেতেও ভালো লাগে, ঠিক আছে।